সুগার নিয়ন্ত্রণ করতে গিয়ে খাবারের পরিমাণ অনেক কমিয়ে দাঁড়াতে শরীরের ওজন অনেকখানি হ্রাস পেয়েছে মানে এমন শুকিয়ে গেছেন মানে আর চেনা যায় না তাকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যথাযথ চিকিৎসার বিষয়ে আমরা বারবার দাবি করা সত্ত্বেও দেশনেত্রীকে উন্নত মানের যন্ত্রপাতি বিশিষ্ট দেশের কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি প্রত্যেকের অধিকার আছে এবং সে প্রত্যেকের অধিকার মানে কি ক্ষমতাসীন দলের যারা যখন কারাগারে ছিলেন তারাও কিন্তু অধিকার ভোগ করেছেন অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সেই অধিকারটুকু নেই যে একটি বিশেষায়িত হাসপাতালে যেখানে উন্নত মানের যন্ত্রপাতি আছে যেখানে ভালোভাবে এমআরআই করা যায় এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা যায় সেইখানে চিকিৎসা করানোর অধিকার তার নেই মানুষ হিসাবে তার যে মানবাধিকার সেই মানবাধিকার রক্ষার কোনো সুযোগ তিনি পাচ্ছেন না ব্যথার কারণে রাত্রে তার ঘুম হচ্ছে না এবং সারাক্ষণ তিনি অস্থির থাকছেন দেশনেত্রীর সুস্থ জীবন প্রত্যাশা করছে দেশবাসী সবাই কিন্তু সরকারের নির্মম আচরণে নিরাশ হয়ে পড়েছে তারা কারাগারে নেওয়ার সময় সুস্থ বেগম জিয়াকে এখন হুইল চেয়ারে চলাফেরা করতে হয় দেশবাসী দেশনেত্রীর জীবনের পরিণতি নিয়ে এখনও অজানা আতঙ্ক ও শঙ্কার মধ্যে রয়েছে সরকার দেশনেত্রীর জীবন নিয়ে গভীর মাস্টার প্ল্যানে ব্যস্ত এই আশঙ্কাটা এই কথাটা কেন বলছি যে এই এই সমস্ত পরিস্থিতি দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই গুরুতর অসুস্থতা দেখে এটাই মনে হয় যে তার জীবন নিয়ে সরকার কোনো মাস্টার প্ল্যানে ব্যস্ত রয়েছেন কিনা এই মাস্টার প্ল্যান হচ্ছে গণতন্ত্রের ধ্বংসস্তূপের উপর জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দেওয়া এই মধ্যরাতের সরকার নতুন বাজার কুঠি সৃষ্টি করে দেশের মানুষকে পরাধীন করতে এক সর্বনাশা পথে হাঁটছে বলেই গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রোগে শোকে ব্যথা বেদনায় জর্জরিত রেখে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে তার জামিনে বাধা দেওয়া হচ্ছে আদালতের কথাতেই প্রতীয়মান হয় যে প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কিছু হবে না আপনারা দেখেছেন বেগম জিয়ার আইনজীবীরা যখন আদালতে শুনানি করেন তখন তারা বলেছেন সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা বলেছেন খালেদা জিয়ার জামিনে বাধা দেওয়া হবে না এটা আপনারা প্রত্যেকেই জানেন এটা বারবার এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য সিনিয়র মন্ত্রীরা আদালত প্রতিত্তরে বলেছেন শেখ হাসিনার কথা আর ওবায়দুল কাদের কথা তো এক নয় ওবায়দুল কাদেরের কথা রাস্তার কথা এতে পরিষ্কার প্রমাণিত হয় যে শেখ হাসিনাই কারাগারে বেগম জিয়াকে আটকে রেখেছেন এবং তার নির্দেশ ছাড়া বেগম জিয়ার জামিনও মিলবে না দেশবাসীর প্রত্যাশা ছিল যে ইদুল আজহার আগেই দেশনেত্রী কারামুক্ত হবেন কিন্তু মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মাধ্যমে দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে পবিত্র ঈদের ঈদুল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঈদুল আজহার পূর্বেই মুক্তি দিতে হবে এ আমাদের জোর দাবি সাংবাদিকবৃন্দ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেছেন দেশ উন্নত হচ্ছে বলেই ডেঙ্গু হচ্ছে যে দেশ যত বেশি উন্নতি উন্নত হচ্ছে সে দেশে তত বেশি রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু এলিট শ্রেণীর মশা অর্থাৎ ডেঙ্গু জ্বর যে মশাবাহিত রোগের দ্বারা ডেঙ্গু জ্বর হয় সেই মশাটি এলিট শ্রেণীর মশা তিনি আরও বলেছেন সিঙ্গাপুর ব্যাংকক ও কলকাতা শহরে ডেঙ্গু দেখা যাচ্ছে বাংলাদেশ যেহেতু এখন উন্নত হচ্ছে তাই এখানেও ডেঙ্গু হচ্ছে কি বলবো হাসবো না কথা শুনে মন্ত্রীর এহেন বক্তব্যগুলো শুনে এগুলোকে টক অব দি সেঞ্চুরি বলবো নাকি শক অফ দি সেঞ্চুরি বলবো মানে শতাব্দীর সেরা আঘাত বলবো এ নিয়ে আমি এবং দেশের মানুষও দ্বিধায় পড়ে গেছে কি বলবো এখন এটাকে মধ্যরাতের নির্বাচন করে আওয়ামী মন্ত্রিসভায় এডিস মশা বিস্তারের মতো গোবুচন্দ্র মন্ত্রীদেরও বিস্তার ঘটেছে দেশব্যাপী যেমন এডিস মশার বিস্তারে কোনো বিরতি দেখতে পাচ্ছে না ঠিক তেমনি নবকলবরে নবকলবরে গভুচন্দ্র মন্ত্রীদেরও হাসি তামাশা উদ্রেককারী কথাবার্তার কমতি দেখা যাচ্ছে না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কোন বুরু থেকে উল্লিখিত তথ্যসমূহ সংগ্রহ করেছেন তা জানালে দেশবাসীর উপকার হতো দেশ উন্নত হলে যদি রোগের প্রকোপ বৃদ্ধি পায় তাহলে লন্ডন নিউ ইয়র্ক প্যারিস কোপেনহেগেন আর্মাস্টারড্যাম তাহলে এই সমস্ত বড় বড় শহর উন্নত দেশের শহরে একেবারে ডেঙ্গু জ্বরে অথবা ম্যালেরিয়ায় অথবা কলেরায় একেবারে পাড়াকে পাড়া মহল্লাকে মহল্লা একেবারে মানুষ মরে সাফ হয়ে যেত কই আমরা তো সেটা দেখিনি একটা কোনো মশার উপদ্রব ফলে কোনো ক্ষতিগ্রস্ত হলে একেবারে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করে দেওয়া হয় ওই সমস্ত দেশে তবে মন্ত্রী বোধ আসল কথাটি বলতে চেয়েছেন একটু অন্যভাবে সরাসরি তো বলতে পারেন না অন্যভাবে একটু বলতে চেয়েছেন উন্নয়নের নামে দুর্নীতির বিপুল পরিমাণ টাকা পকেটস্থ হলেই ডেঙ্গুর মতো প্রাণ প্রাণবিনাশী মুসিবত দেশে বিস্তার লাভ করে এটাই আসলে বলতে চেয়েছেন কিন্তু এটা বললে পরে তো মন্ত্রিত্ব চলে যাবে তাই একটু ঘুরিয়ে বলেছেন যে দেশ উন্নত হলে পরে এরকম ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়বে মশা টাকা লুটে খেয়েছে মেয়ররা মন্ত্রীরা সুতরাং আর্থিক উন্নতি হয়েছে মন্ত্রী মেয়রদের দেশের কোনো উন্নয়ন হয়নি ডেঙ্গু নিয়ে স্ববিরোধী বিপরীত ধর্মী কথাবার্তা রাতের কথার সাথে সকালের কথার গরমিল ইত্যাদি এ ধরনের কথা থেকে সিকি আধুলি ও গোটা মন্ত্রী কেউ কম যাচ্ছেন না ওবায়দুল কাদের সাহেব কদিন আগে বলেছেন যে সবাই ঈদে বাড়ি যাবেন কোনো অসুবিধা নেই গতকাল আবার বলছেন বাড়ি যাবার আগে রক্ত পরীক্ষা করে যাবেন আমার মনে হয় কি জানেন যে সাধারণ মানুষের বা ঘরে ফেরা মানুষের রক্ত পরীক্ষার দরকার নাই আসলে আওয়ামী মন্ত্রীদের মস্তিষ্ক পরীক্ষার দরকার আছে নাহলে সাংঘাতিক ধরনের গোলমালেদের মাথায় বেঁধেছে তাদের মন্ত্রিত্ব রক্ষা এবং অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য একবারে মাথা মানে আমি কি বলবো একবারে ইয়ে হয়ে পড়েছে এলোমেলো হয়ে পড়েছে এই কারণেই রাতের কথার সাথে দিনের কথা পরশু কথার সাথে তার আজকের কথার কোনো মিল নেই বিবিসির সাথে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন এডিস নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে মূলত মেয়র থেকে শুরু করে মন্ত্রীরা এমনকি প্রধানমন্ত্রীও ডেঙ্গু আক্রান্ত মানুষের দুঃখ সহ বিভিন্ন দুর্যোগে ঠাট্টা মাস্করা করেছেন এটা পাত্তাই দিতে চাচ্ছেন না কিন্তু মানুষ মরছে গতকাল পর্যন্ত চৌত্রিশ হাজার ছয়শো ছেষট্টিটি এটা হচ্ছে অফিসিয়াল রিপোর্ট মানে সরকারি তথ্য কিন্তু এর চাইতে তথ্য মানে বেসরকারি হচ্ছে আরও বেশি এটা পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাবে আপনার ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা তারপরেও উনি বলবেন যে এটা মিডিয়ার বাড়াবাড়ি মিডিয়া অতিরিক্ত প্রচার করছে আর মিডিয়া প্রচার করছে বলেই তো আজকে সেই জায়গায় কেউ না কেউ যেতে পারছে শুধু সরকারি নয় অন্য মানুষরাও বেসরকারি চিকিৎসকরাও তারা তাদেরকে চিকিৎসা দিতে পারছে বা তাদের কাছে আপনার ইয়েরা আসছে রোগীরা আসছে তারা বিষয়গুলি নিয়ে যখন জানতে পারছে বুঝতে পারছে মিডিয়ার কারণে এই মিডিয়ার কারণে এই বোঝার কারণেই কারো জ্বর যদি হয় তাহলে দ্রুত তারা রক্ত পরীক্ষার কারণে আশেপাশের চিকিৎসক আশেপাশের হাসপাতালগুলোতে তারা দৌড়ে আসছে অথচ এই কথাগুলো কেন মিডিয়া বলছে এটাও প্রধানমন্ত্রীর উষ্মা হয়েছে তাতে তিনি এটাতে মন খারাপ করেছে বন্ধুরা আমার এই হচ্ছে দেশের পরিস্থিতি ডেঙ্গু রোগীতে ছেয়ে গেছে সব হাসপাতাল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও রক্ত পরীক্ষা করতে পারছে না রোগীরা কেউ কেউ অনেক কষ্ট করে রক্ত পরীক্ষা করেও রিপোর্ট পেতে হয়রানির শিকার হচ্ছে যেদিন রিপোর্ট দেওয়ার কথা বলা হয় সেদিন রিপোর্ট রোগীরা রিপোর্ট পান না পরীক্ষা নিরীক্ষা ও রিপোর্ট নিয়ে প্রচণ্ড দুর্ভোগ পাহত হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরিবারগুলোকে কারণ হাজার হাজার মানুষ হাসপাতালে দিকে দৌড়াচ্ছে কাঠটা রেখে কাঠটা করবে চিকিৎসকরা এই নিয়ে তারা হিমশিম খাচ্ছে কারণ আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না একটা সরকার কোন সময়ে এই ধরনের রোগ হয় এই সম্পর্কে ধারণা থাকার কথা কারণ রো ডেঙ্গু জ্বরে মানুষ ভুগছে অনেক দিন আগে থেকে কারণ এই সরকার আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে সপ্তানব্বই অষ্টানব্বই সালে তখন থেকেই এই ডেঙ্গু জ্বরের কথা আমরা শুনতে নতুন করে শুনলাম আগে হয়তো ছিল একশো বছর আগে বিভিন্ন উপন্যাসে এই নাম শোনা গিয়েছিল কিন্তু ডেঙ্গু জ্বর আবার নতুন করে শোনা গেছে আওয়ামী লীগের আমলে সপ্তানব্বই অষ্টানব্বই সাল থেকে তো সুতরাং প্রতি বছর যখন হচ্ছে এর জন্য প্রতিরোধক আগে থেকেই তো নেওয়ার কথা ছিল কিন্তু একটা জনকল্যাণমূলক সরকার হলে পরে তারা এই ব্যবস্থা নিতেন যারা শুধুমাত্র নিজের পকেটের কথা চিন্তা করেন পকেটের উন্নতির কথা চিন্তা করেন মানুষের উন্নতির কথা চিন্তা করেন না তাদের আমলে তাদের সময়ে মহামারী আসবে দুর্যোগ আসবে দুর্বিপাক দুর্বিপাত আসবে এবং প্রাকৃতিক দুর্যোগে শুধু মানুষের সাধারণ মানুষেরই প্রাণহানি ঘটবে সারা দেশের হাসপাতালগুলোতে কোনো ঠাই নেই ডেঙ্গু রুগীতে ছেয়ে গেছে সব হাসপাতাল ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও রক্ত পরীক্ষা করতে পারছে না রোগীরা কেউ কেউ অনেক কষ্ট করে রক্ত পরীক্ষা করেও রিপোর্ট পেতে হয়রানির শিকার হচ্ছে যেদিন রিপোর্ট দেওয়ার কথা বলা হয় সেদিন রোগীরা রিপোর্ট পান না পরীক্ষা নিরীক্ষা ও রিপোর্ট নিয়ে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরিবারগুলোকে আবার হাসপাতাল হাসপাতাল ঘুরেও সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসংখ্য শিশু সহ নানা বয়সী মানুষ হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে কাতরাচ্ছে শিশু বাচ্চারা পরিস্থিতি সামাল দেওয়ার কোনো সক্ষমতা নেই এই সরকারের উন্নয়নের নামে পকেট ভারী করার জন্যই আজকে ডেঙ্গুর মতো এই দুর্যোগ মোকাবেলায় অক্ষম সরকার মশা নিধনে যদি সত্যিকারের কার্যকরী ঔষধ নিয়ে আনা হতো তাহলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেত না মানুষ বাঁচাতে সরকারের কোনো দায় দায়িত্ব নেই তারা যেটি করছে সেটি হলো লোক দেখানো মশা নিধনের নামে ক্যামেরার শ্যুটিং আপনাদের সকলকে ধন্যবাদ খোদা